তো গাই আজকে আমি চলে এসেছি নগরগোল্লা। আজকে যা দেখতে পাচ্ছ কতটাই ভাকাস, তাই জন্য তোমাদের দেখতেই পাচ্ছ যে কতটাই না খাস। আর পাশেই হচ্ছে পুকুর, তোমরা দেখুন আর দেখে শিখুন। এই দেখুন তো গাই আজকে আমি যেতে চলেছি আমি তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ। কিন্তু আর একটা বলা যা আসছে, কিন্তু একটাও কথা নেই, জানি না হবে ওইটা কি গাছ, তাই না বাবা? এটাও গাছ আছে, ধরধর করছে দেখো। এই পুকুরে ফেলতে বলে দিলাম, এই পুকুরে ফেলতে ফেলে দিলাম, এই করে ভাব। চলো খাসে যাই, খাসে গিয়ে পাসকট আপটারোস আঠোস অনেক কিছু করি। তো চলো যাও, এদিকে 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 এদিকে। তো গাই আজকে আমার খুবই মনে হচ্ছে, আরে ভাই আমি পড়ে যাবো রে, আমাকে চিনিস না, আমাকে ছেড়ে ফেলে দিল। আর আমার আমার একটুখানি পায়ে চোট পেলাম, তাই জন্য আমি এখন দেখবো পায়ে কি চোট পেয়েছে। তাই জন্য আমি ঝটপট বসার জায়গাতে চলে এলাম, আর ওখানে বসলাম। আ বাবা গো, আর ওখানে বসলাম, আর বসে এখানটায় চোট লেগেছি, এখানটায় দেখতে পেলাম কি একটা হয়ে গেছে। তারপর আমি আবার উঠে বেরিয়ে করতে চলে গেলাম। তো চলো এবার যাওয়া যাক, চলো চলো আমি মা দেখে ডাকতে আছি, কারণ ও মা ও মা বলছে, ঠাম্মা বলছে তোমাদেরকে ছবি তুলতে। চলো আমি অনেক তুলেছি, হাত পা ধরে গেছে। তো গাইস এবার আমি দেখতে পেলাম, তারপর আমি ছুটি মারলাম, আমি তো গাইস চারিদিকে পুকুর, বা আমাদের খুবই মনে হচ্ছে। তো চলো ঘরটা গিয়ে একটু দেখে আসি, এখানে তো হারা বলছে না।